শুরুতেই সংবাদ শিরোনাম, জম্মু কাশ্মীরের মসজিদ ও দরগাহে প্রার্থনা করতে বাধা দেওয়া হচ্ছে। আফগানিস্তানের মতো ভারতের মানবাধিকার পরিস্থিতিও খতিয়ে প্রস্তাব ইমরান খানের। মার্কিন সেনাদের ক্ষমতা শুধু হলিউডের ফিল্মেই, খামিনি। চার নতুন সমরাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ইরান। এবার বিস্তারিত, জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং পিডিপি প্রধানের মেহবুবা মুফতি অভিযোগ করেছেন, মানুষজনকে কাশ্মীরের মসজিদ ও দরগায় প্রার্থনা করতে বাধা দেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, কাশ্মীরের মসজিদ ও দরগায় মানুষকে প্রার্থনা করা থেকে বিরত রাখা সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের অনুভূতির প্রতি ভারত সরকারের অসম্মান প্রদর্শন করে। এমন সময়ে যখন পার্ক এবং পাবলিক প্লেস খোলা থাকে এবং সারাদিনে অসংখ্য জনাকীর্ণ সরকারি কর্মসূচি হয়ে থাকে। বিজেপি নেতা ডক্টর নির্মল সিং বলেছেন, মেহবুবা মুফতি মিথ্যা বলছেন, তার অভিযোগের কোনো সত্যতা নেই। কাশ্মীর উপত্যকায় মসজিদে নামাজ পড়তে কাউকে বাধা দেওয়া হচ্ছে না। তিনি আরও বলেন, মেহবুবা মুফতি তার রাজনৈতিক ভিত্তি হারিয়ে ফেলেছেন এবং এখন তিনি আলোচনায় থাকার জন্য বিতর্কিত মন্তব্য করছেন, কিন্তু উপত্যকায় তার এজেন্ডা নেওয়ার মতো কেউ নেই। করোনা ভাইরাসের কারণে সারা দেশে অনেক জায়গায় ধর্মীয় স্থান বন্ধ রাখা হয়েছিল। করোনার কারণে কাশ্মীর উপত্যকায়ও মন্দির এবং মসজিদ সম্পর্কিত বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। মেহবুবা মুফতি বিভিন্ন ইস্যুতে প্রায়শই কেন্দ্র সরকারের সমালোচনা করে থাকেন। এদিকে আফগানিস্তানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বিভিন্ন পশ্চিমা দেশ ও মানবাধিকার সংগঠনকে ভারতের মানবাধিকার পরিস্থিতি নিয়েও কথা বলতে আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। রোববার এমন সংবাদ প্রকাশ করেছে দি নিউজ ইন্টারন্যাশনাল। ভারতে মুসলমানদের ওপর যে সহিংসতা চালানো হচ্ছে তার বিষয়ে এবং ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর অঞ্চলের মানবাধিকার পরিস্থিতি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এ বিষয়ে ইমরান খান বলেন, আমরা ভারতে মুসলমানদের ওপর চলমান সহিংসতা আর ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর অঞ্চলে মানবাধিকার পরিস্থিতির লঙ্ঘন নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে কথা বলেছি, এমনকি জাতিসংঘের মানবাধিকার ফোরামেও আমরা এ প্রসঙ্গ তুলেছি। এখন তারা যদি আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি লঙ্ঘনের ঘটনা দেখতে পায়, তাহলে ভারতের যা ঘটছে তা কেন দেখতে পায় না? তিনি বলেন, মানবাধিকার সংগঠনগুলোর উচিত ভারতে আর জম্মু ও কাশ্মীর অঞ্চলে মুসলিম সহ সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর যে নৃশংসতা চলছে তা নিয়ে কথা বলা। এ বিষয়ে কোনো ধরনের ভেদাভেদ কাম্য নয়। সূত্র দি নিউজ ইন্টারন্যাশনাল। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, মার্কিন সেনাবাহিনীর শক্তিমত্তা কেবল হলিউডের সেলুলয়েডের পর্দায় দেখা যায়, বাস্তবতা ভিন্ন। আফগানিস্তানে তালিবানের কাছে পরাজিত হয়ে তারা তা আরও একবার প্রমাণ করেছেন। খবর তাসনিম নিউজের। খামেনি বলেন, যুক্তরাষ্ট্র তালিবানকে ধ্বংস করার উদ্দেশ্যে 20 বছর আগে আফগানিস্তান দখল করেছিল। গত 2 দশকে তারা গণহত্যা ও ধ্বংসযজ্ঞ ছাড়া দেশটিকে আর কিছুই উপহার দিতে পারেনি। অবশেষে তারা সেই তালেবানের হাতে আফগানিস্তানের ক্ষমতা হস্তান্তর করে চলে গেছে। এ ঘটনায় বিশ্বের বহু দেশের শিক্ষণীয় বিষয় রয়েছে। রোববার ইরানের সামরিক বিশ্ববিদ্যালয়গুলোর গ্রাজুয়েটরদের পাস আউট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে খামেনি ভার্চুয়ালি যুক্ত হন। ইরানের সর্বোচ্চ নেতা পদাধিকার বলে দেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। আয়াতুল্লাহ খামেনি বলেন, বিদেশি শক্তির ওপর নির্ভরতার মাধ্যমে যেসব দেশ নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে চায় তারা মারাত্মক ভুলের মধ্যে রয়েছে। নিরাপত্তা, যুদ্ধ ও শান্তিতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিদেশি শক্তির ওপর নির্ভরশীলতার পরিণতি মারাত্মক বিপর্যয় ছাড়া আর কিছু হয় না। আমেরিকা ও ইউরোপের সম্পর্কে টানাপোড়েনের কথা উল্লেখ করে তিনি বলেন, ইউরোপের কোনো কোনো দেশ আমেরিকার পদক্ষেপকে পেছন থেকে ছুরিকাঘাত হিসাবে উল্লেখ করেছে। এইসব দেশ এ কথা বলতে চেয়েছে যে ইউরোপকে ন্যাটো তথা আমেরিকার ওপর নির্ভরশীলতা বাদ দিয়ে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ইরানের উত্তর পশ্চিমাঞ্চলে আজারবাইজান সীমান্তে শুক্রবার 4টি নতুন সমরাস্ত্রের পরীক্ষা চালিয়েছে তেহরান। আজারবাইজানের আপত্তি সত্ত্বেও শুক্রবার সকাল থেকে ইরান ট্যাঙ্ক, হেলিকপ্টার ও কামান নিয়ে এ মহড়া শুরু করে, খবর তেহরান টাইমসের। ইরানের সেনাবাহিনীর কমান্ডার কিউমার্স হায়দারি জানিয়েছে, সামরিক মহড়ায় তারা শুক্রবার 4টি নতুন সমরাস্ত্রের পরীক্ষা চালিয়েছেন। এ মহড়া কতদিন চলবে তা এখনও জানায়নি ইরান।
ইরানের ওই কমান্ডার আরও বলেছেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, মার্কিন সেনাবাহিনীর শক্তিমত্তা কেবল হলিউডের সেলুলয়েডের পর্দায় দেখা যায়, বাস্তবতা ভিন্ন। আফগানিস্তানে তালিবানের কাছে পরাজিত হয়ে তারা তা আরও একবার প্রমাণ করেছেন। খবর তাসনিম নিউজের। খামেনি বলেন, যুক্তরাষ্ট্র তালিবানকে ধ্বংস করার উদ্দেশ্যে 20 বছর আগে আফগানিস্তান দখল করেছিল। গত 2 দশকে তারা গণহত্যা ও ধ্বংসযজ্ঞ ছাড়া দেশটিকে আর কিছুই উপহার দিতে পারেনি। অবশেষে তারা সেই তালেবানের হাতে আফগানিস্তানের ক্ষমতা হস্তান্তর করে চলে গেছে। এ ঘটনায় বিশ্বের বহু দেশের শিক্ষণীয় বিষয় রয়েছে। রোববার ইরানের সামরিক বিশ্ববিদ্যালয়গুলোর গ্রাজুয়েটরদের পাস আউট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে খামেনি ভার্চুয়ালি যুক্ত হন। ইরানের সর্বোচ্চ নেতা পদাধিকার বলে দেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। আয়াতুল্লাহ খামেনি বলেন, বিদেশি শক্তির ওপর নির্ভরতার মাধ্যমে যেসব দেশ নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে চায় তারা মারাত্মক ভুলের মধ্যে রয়েছে। নিরাপত্তা, যুদ্ধ ও শান্তিতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিদেশি শক্তির ওপর নির্ভরশীলতার পরিণতি মারাত্মক বিপর্যয় ছাড়া আর কিছু হয় না। আমেরিকা ও ইউরোপের সম্পর্কে টানাপোড়েনের কথা উল্লেখ করে তিনি বলেন, ইউরোপের কোনো কোনো দেশ আমেরিকার পদক্ষেপকে পেছন থেকে ছুরিকাঘাত হিসাবে উল্লেখ করেছে। এইসব দেশ এ কথা বলতে চেয়েছে যে ইউরোপকে ন্যাটো তথা আমেরিকার ওপর নির্ভরশীলতা বাদ দিয়ে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ইরানের উত্তর পশ্চিমাঞ্চলে আজারবাইজান সীমান্তে শুক্রবার 4টি নতুন সমরাস্ত্রের পরীক্ষা চালিয়েছে তেহরান। আজারবাইজানের আপত্তি সত্ত্বেও শুক্রবার সকাল থেকে ইরান ট্যাঙ্ক, হেলিকপ্টার ও কামান নিয়ে এ মহড়া শুরু করে, খবর তেহরান টাইমসের। ইরানের সেনাবাহিনীর কমান্ডার কিউমার্স হায়দারি জানিয়েছে, সামরিক মহড়ায় তারা শুক্রবার 4টি নতুন সমরাস্ত্রের পরীক্ষা চালিয়েছেন। এ মহড়া কতদিন চলবে তা এখনও জানায়নি ইরান। ইরানের ওই কমান্ডার আরও বলেছেন, আমাদের সীমান্তে বিদেশিদের উপস্থিতি সহ্য করা হবে না। ইরানের সেনাবাহিনী বলছে, এ অঞ্চলে প্রথমবারের মতো নিজেদের তৈরি দূরপাল্লার ড্রোন এবং অন্যান্য সামরিক সরঞ্জাম পরীক্ষা চালানো হচ্ছে। তেহরান জানিয়েছে, তার চিরশত্রু ইসরায়েলের সঙ্গে আজারবাইজানের ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন তারা। তেল আবিব আজারি সেনাবাহিনীকে উচ্চ প্রযুক্তির অ্যাসল্ট ড্রোন ও অন্যান্য সরঞ্জাম সরবরাহ করেছে বলে দাবি ইরানের। গত বছর কারাবাক নিয়ে আর্মেনিয়ার সঙ্গে 44 দিনের যুদ্ধে আজারবাইজান এসব সামরিক সরঞ্জাম ব্যবহার করেছে। ইরানি সেনাবাহিনীর ওই কমান্ডার আরও জানিয়েছেন, গত বছর আর্মেনিয়ার সঙ্গে যুদ্ধে কারাবাক অঞ্চলে ইহুদি ও দায়ী সন্ত্রাসীদের ওই সীমান্তে জড়ো করেছিল আজারবাইজান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।